মাতারামি ছিলবালা। তোমার নাম? আমার নাম মিন্টু দাস। বাড়ি এখানে? বাড়ি এখানে। অ্যাড্রেসটা রামযুক্ত পোস্ট খাড়বাড়িয়া, থানা শামপুর, জেলা হাওড়া। কতদিন ধরে ঠাকুর গড়ার কাজ? ঠাকুর গড়ার কাজ বলতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেক কাজ কর্মের জন্য ছুটেছি। তারপর লাস্টে কী করবো, হাতের কাজ ছোটোবেলা থেকে করতাম, করতে করতে আজকে হ্যাঁ এই জায়গায়। আর্টসে শ্রাবণ মাস থেকে আরম্ভ করেছি। হ্যাঁ, রংগুলো ছ সাত থেকে তো ধরা হবে, ছয় সাত করে ধরা হবে। চোখ ফোটা মহালয়ার পরেই হবে। হ্যাঁ, মহালয়ার পরেই হবে। একটা ঠাকুর আছে মহালয়া আগে যাবে, মহালয়ার দিন যাবে, ওটা আইমা যাবে। অনেক যায়, রানা আছে, আইমা আছে, একটা পুরুলপাড়া, আর একটা আছে রাজীবপুর। মাটি নদী থেকে, এই আমাদের সামনে খাল আছে, খাল থেকে তুলা হয়। তারপর সোঁসাটি নদী, ওখানে আঙুলে মাটি আনতে যাওয়া হয়। ঠাকুর ওরা অনেক আছে, কিন্তু আমাদের লেবার নেই, আমি আমার ভাই আছি, দুজনেই কাজ করি। ঠিক আছে, এই জন্য দুজনে মিলেই কাজ করি, যার জন্য বেশি ঠাকুর করতে পারি না। এবারে চারটে বা তিনখানা মাটির কাজ, যার জন্য বেশি ধরা যায় না। আর কালী ঠাকুর আছে ওখানে, ওখানে চল্লিশটা কালী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, তারপর বিশ্বকর্মা ছিল, কার্তিক আছে, জগদ্ধাত্রী আছে, আর হবে না। দেখুন, গ্রাম বাংলায় তো ওটা ঠিক নেই, গ্রাম বাংলার ঠাকুরের কথা ঠিক নেই। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি কোনোটাও দশ, কোনোটাও বারো, এরকম ঠাকুর। এখানে ঠাকুরের রেট নেই গ্রাম বাংলায় সব। পুজো সবার ভালো কাটুক, ঠিক আছে। আমার কেমন কাটে, আমার লোক আনন্দ পেলে আমি আনন্দিত। কেন, আমরা তো ঠাকুর দেখতে যেতে পারি না, কেন ওর পরেই লক্ষ্মী ঠাকুর আছে। অতএব পুজোটা সবার ভালো কাটুক, এইভাবেই যেন কেটে যায়, সবাই যেন হ্যাঁ ভালো খুশি হয়। ঠিক আছে, আমার শুধু একার প্রতিমা নয়, সবার প্রতিমায় যেন সবাই ভালো বলে। ঠিক আছে, সবার ভালোটা সব ভালো, ঠিক আছে, সবার চাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া। হ্যাঁ, না ঠাকুর করার ইন্টারেস্টটা কি, যে এর একটা জায়গায় রসায়ন আছে, সেটা হচ্ছে যখন স্টেজে যখন ঠাকুর যাবে, যখন দর্শক বলবে না দারুণ হয়েছে, ওই শব্দটা শোনার জন্যই আমরা মানে তাকিয়ে থাকি, না ঠাকুরটা খুব দারুণ করেছে। কী করবো, ঠাকুরই করবো, এইভাবেই চলে গেলে ঝামেলা মিটে গেল, আরও বড়ো করার ইচ্ছা আছে। হ্যাঁ, দেখা যাক। খুব খারাপ লাগে, বিজয়ার সময় খুবই খারাপ লাগে। কেন, এত কষ্ট করে ঠাকুর করা করে চার দিন পরে বিজয় দেওয়া, যার জন্য তো আমরা বিজয় কোনোদিন দেখি না।